Hello dear viewers, welcome to my new magic math video. তোমাদের জন্মদিন কবে আমি তা না দেখেই বলে দেব চ্যালেঞ্জ। তোমাদেরকে এই ম্যাজিকের গোপন ট্রিক্স শেখাবো যাতে তোমরা অন্যদের জন্মদিনও খুব সহজেই বের করে ফেলতে পারো। এই ম্যাজিকটা খুব ইন্টারেস্টিং। এই ম্যাজিকটা তুমি যাকে দেখাবে সে চমকে যাবে। বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ধরা যাক আমরা সাকিবের জন্মদিন নির্ণয় করতে যাচ্ছি। সাকিবকে কিছু নির্দেশনা দিতে হবে যাতে করে তার জন্মদিন খুব সহজেই নির্ণয় করা সম্ভব হয়। সাকিবের জন্মদিন 7 জানুয়ারি, এটা হচ্ছে দিন, এটা হচ্ছে মাস। প্রথমেই সাকিবকে বলতে হবে তার জন্মদিনের সাথে 2 গুণ করতে। সাকিব 2 গুণ করলো, তাহলে হলো হচ্ছে 14। এরপরে সাকিবকে বলতে হবে উত্তরের সঙ্গে 5 যোগ করতে। তো সাকিব আবার করে ফেললো, 14 এর সাথে 5 যোগ করলে হচ্ছে 19। এরপর সাকিবকে বলতে হবে উত্তরের সঙ্গে 50 গুণ করতে। তো সাকিব কথা মতো 50 গুণ করলো। এক্ষেত্রে সাকিব ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। সাকিব গুণ করলো, গুণফল হলো 950। এরপর সাকিবকে প্রাপ্ত উত্তরের সঙ্গে তার জন্ম মাসটা যোগ করতে বলতে হবে। তো যেহেতু গুণফল 950 হলো সাকিবের, এরপর জন্ম মাসটা যদি 950 এর সাথে যোগ করে তাহলে সাকিবের উত্তর আসে 951। এরপর আপনাকে প্রাপ্ত উত্তর থেকে 250 বিয়োগ দিতে হবে। দেখুন, উত্তর থেকে আমরা যদি 250 বিয়োগ করি আমাদের বিয়োগফল হচ্ছে 701। এই 701 এর লাস্টের 2 ডিজিট, অর্থাৎ আপনাদের প্রাপ্ত উত্তরের লাস্টের 2 ডিজিট মাস নির্দেশ করবে, এবং বাম পাশে যে ডিজিট থাকবে বা যে ডিজিটগুলো থাকবে সেগুলো দিন নির্দেশ করবে। অর্থাৎ দিন 7 এবং মাস হচ্ছে 1, অর্থাৎ 7 জানুয়ারি, যেটা ছিল আমাদের সাকিবের জন্মদিন। তো এইভাবে করে আপনি খুব সহজেই যে কারো জন্মদিন নির্ণয় করে ফেলতে পারবেন। কি পারলাম তো আপনার জন্মদিন বের করতে? কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আপনি কি পারলেন অন্য কারো জন্মদিন বের করতে সেটাও আমাকে জানাবেন। তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।